সেই সঙ্গে আজকের রক্তদানে আমাদের সঙ্গে সহযোগী কারুকের চঞ্চলবাবুকে এবং তারপরই ধন্যবাদ জানাবো আমাদের হলদিয়া সাব ডিভিশন হাসপাতালের মেডিকেল টিম এবং আজকের রক্তদানে উপস্থিত সকল রক্তদাতাগণকে। আমরা বড় দুঃসময়ের মধ্যে দিয়ে চলছি, তবুও আমাদের চলকালতায় পরিবার গত 15ই মে থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত এই দীর্ঘখানা রক্তদান শিবির আমরা আয়োজন করতে পেরেছি। 15ই মে আমরা আয়োজন করেছিলাম উত্তর কালীবাঙ্গা চৈতন্যপুর সেই এলাকায়। দ্বিতীয়টি আমাদের হয়েছিল 8ই জুন চণ্ডীপুর ব্লকের হাসচলা এমপি হাই স্কুল অডিটোরিয়ামে এবং আজকে আমরা হোটেল রয়্যাল পার্কে কাউন্সিলটি আমরা আয়োজন করেছি। এর মধ্যেও আমাদের আবেদনে সাড়া দিয়ে 72 জন তারা বিভিন্ন হাসপাতালে মুমূর্ষুরোগী পাশে গিয়ে রক্তদান করে এসেছেন। আমরা এই সাহসটা পাই শুধুমাত্র আপনাদের হাত ধরেই, এই সাহসটা যোগায় আপনাদের মতো মহান মানব হৃদয়ের রক্তদাতাগণ সবাইকে আমাদের পরিবারের তরফ থেকে শ্রদ্ধা জানাই। সত্যি যেটা দীপকবাবু বলছিলেন যে আমরা খুব একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, তবুও আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে একদিন নতুন সূর্য উঠবে, একদিন সব কিছু পাল্টাবে। চলুন সবাই মিলে আমরা পাল্টাই। নমস্কার।